গত বছর নার্সিং ভর্তি পরীক্ষায় আসা বাংলা প্রশ্নগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, যাতে করে তুমি একটা আইডিয়া পাও নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হয়, এবং তুমি এই আইডিয়া সহ সকল ধরনের গাইডলাইন পেতে তুমি আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ নার্সিং নিয়ে ফ্রি ক্লাস এবং গাইডলাইন আমরাই তোমাকে দিব। সো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা যদি দেখি, এখানে বলা হচ্ছে তরসব জয়ধ্বনি কর। সো এই ক্ষেত্রে জয়ধ্বনিটা কোন সমাস? জয়ধ্বনিটা হচ্ছে কর্মধারয় সমাস। সো এইখানে আমি উত্তর বলে দিচ্ছি, বিস্তারিত আমরা পরবর্তীতে যখন সমাস নিয়ে আলোচনা করব তখন বলবো। সো এখানে জয়ধ্বনিটা হচ্ছে কোন ধরনের সমাস? জয়ধ্বনিটা হচ্ছে তোমার কর্মধারয় সমাস, ঠিক আছে, জয়ের যে ধ্বনি আর কি। তারপরে দেখো সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ করা। সমাস মানে কি আসলে, তুমি যদি একটু খেয়াল করে দেখো, সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, অর্থাৎ বড় একটা শব্দকে সংক্ষেপ করা, একপদী করা। একপদীকরণ, একপদীকরণ বলতে বহুপদকে একপদ করা। ধরো তুমি বললা যে সংবাদ পত্র বা সংবাদ, ধরো সংবাদপত্রটাকে নিয়ে আমরা কথা বলছি, তো আমরা বলবো সংবাদ প্রকাশের পত্র। তাহলে কি হচ্ছে? সংবাদপত্র, সংবাদপত্র। তাহলে দেখো সংবাদ প্রকাশের পত্র, এটাকে বলা হচ্ছে সংবাদপত্র। সেই যে এই পুরোটাকে না বলে আমরা সংক্ষেপে বলছি সংবাদপত্র। এখানে এক পদ, দুই পদ, তিন পদ, এখানে তিনটা পদ আছে, আমরা তিনটা পদে এই শব্দটাকে না বলে আমরা একটা পদে বলছি, তাই এটাকে একপদীকরণ বলে। কি বলে? একপদীকরণ। তাই এইটাকে কি বলা হয়? এটাকে সংক্ষেপণ বলা হয়। কি বলা হয়? সংক্ষেপণ, ঠিক আছে। তাহলে সমাস শব্দের অর্থে কি? সংক্ষেপণ করা বা একপদী করা। তারপরে দেখো পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ কি। তার মানে নার্সিং ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা অ্যান্ড মিডিওফারি অংশে তোমার সন্ধি থেকে প্রশ্ন আসে, সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিতৃ যুগ আলয় পিত্রালয়। তারপরে দেখো রাজপদ ব্যাসবাক্য কোনটি। রাজপদ হচ্ছে, মানে রাজপদ হচ্ছে তোমার ষষ্ঠী তৎপুরুষ। কি? ষষ্ঠী তৎপুরুষ। সো ষষ্ঠী তৎপুরুষে র বা এর থাকে, তাহলে রাজপথ এইটার সঠিক ব্যাসবাক্য হবে পথের রাজা। কি হবে? পথের রাজাকে আমরা কি বলি? রাজপথ বলি। এটা তুমি অনেকবার তোমার এইচএসসিতেই পড়ে থাকবে। কোনটি বিদেশি শব্দ? আমরা জানি আনারস, এটা একটা পর্তুগিজ শব্দ। আনারসটা কি? একটা পর্তুগিজ শব্দ। তাহলে কোনটা বিদেশি শব্দ? অবশ্যই আনারসটা আমাদের বিদেশি শব্দ হবে। বাকি চাউল, দুয়েল, খবর, এগুলো হচ্ছে দেশি শব্দ। তারপরের প্রশ্নটা দেখো, নিচের কোনটি ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। তাহলে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে তুমি ভাষার প্রকৃতি পাবা। সো ভাষার প্রকৃতি নিয়ে আসলে কারা আলোচনা করে? ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে হচ্ছে তোমার ব্যাকরণ। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, অপাদান কারকের উদাহরণ কোনটা। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, অর্থাৎ হতে থেকে প্রশ্ন করো, অপাদানে কারক ধরো। যখন হতে বা থেকে বোঝায়, হতে বা থেকে বোঝালে সেটাকে অপাদান কারক বলা হয়। সো আমার শুধুমাত্র মুখের কথায় তুমি অনেক জিনিস নাও বুঝতে পারো। আমরা যখন নার্সিংয়ের জন্য এই টপিকগুলোর ক্লাস নিব, তখন তুমি আরও বিস্তারিত বুঝতে পারবো। এবং নার্সিং রিলেটেড ক্লাস করতে তুমি তোমার বন্ধুবান্ধবকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে বলো, এবং কমেন্টে বন্ধুবান্ধবকে মেনশন দিয়ে রাখো, যাতে তারাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তারপরে দেখো আ যোগ উ দুইটা মিলে হচ্ছে ঔ। এই নিয়মে সাধিত সন্ধি বিচ্ছেদ কোনটা? তার মানে সন্ধি থেকে আমরা কয়টা প্রশ্ন পেলাম? সন্ধি থেকে আমরা হচ্ছে দুইটা প্রশ্ন পেলাম। এটা সঠিক উত্তর হচ্ছে মহ ঔষধ। কি? মহা যোগ ঔষধ। মহা যোগ, তারপর হচ্ছে ঔষধ। তাহলে মহাযোগ ঔষধ কি হচ্ছে? মহ ঔষধ। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি আ, আর এই ক্ষেত্রে আমরা পাচ্ছি তোমার উ। তাহলে দেখো মহাযোগ ঔষধ, মহ ঔষধ, ঠিক আছে। সো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে এইটা। তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এখানে আমরা কোন পদ? যেহেতু আমরা কাজ করতেছে, মানে এখানে আমরা কাজ করতে বোঝাচ্ছে, মানে কাজের কে করছে? আমরা করতেছি, তাই এটা হচ্ছে কর্তা। সো যখন কর্তা বোঝাবে তখন হচ্ছে এটা কোন পদ হবে বা কোন কারক হবে? এটা কর্তা বোঝালে কর্তৃকারক হবে, ঠিক আছে। তারপরে দেখো ভাষার ক্ষুদ্র উপাদান কোনটা। দেখো ভাষার উপাদান হচ্ছে ধ্বনি। দুইটা জিনিস মাথায় রাখবা, ভাষার উপাদান হচ্ছে ধ্বনি, আর
ভাষার উপকরণ, উপকরণ হচ্ছে বাক্য। এই দুটো জিনিস নিয়ে আমাদের ঝামেলা হয়। আজকে আমি তোমাদের জন্য এই দুটো জিনিস একেবারেই ক্লিয়ার করে দিলাম। কি দেখতে পাচ্ছ? যে ভাষার উপাদান কি এবং ভাষার উপকরণটা কি। ভাষার উপাদান হচ্ছে ধ্বনি এবং উপকরণটা হচ্ছে বাক্য। তারপরের প্রশ্ন যদি দেখো, নিচের কোনটি দেশি শব্দ? দেখো নিচের কোনটা দেশি শব্দ, তাহলে একেবারে ইজি। নিচের কোনটা দেশি শব্দ? সেটা হচ্ছে খোকা। খোকাটা হচ্ছে দেশি শব্দ। তারপর কোন বাঙালি প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়, গৌড়ীয় বাংলা ব্যাকরণ নামে। ঠিক আছে। তারপর হচ্ছে অগ্নির সমর্থক শব্দ কি? অগ্নি মানে হচ্ছে আগুন, এর সমর্থক শব্দ হচ্ছে অনল। ঠিক আছে। তারপরে দেখো অগ্রজের বিপরীতার্থক শব্দ কি? অগ্রজ মানে বরফ, অনুজ মানে ছোট। সো এইগুলো দেখো, তুমি বিপরীতার্থক শব্দ থেকে একটা পেয়েছো, সমার্থক শব্দ থেকে একটা পেয়েছো। নুরুল দিলের সারা জীবনের লেখককে? সৈয়দ শামসুল হক। তারপর হচ্ছে লাল সালু উপন্যাসে মাজারটি দেখতে অনেকটা কিসের মতো? আমরা দেখেছি মাছের পিঠের মতো। বলা আছে যে লাল সালু উপন্যাসে মাজারটাকে দেখতে অনেকটা মাছের পিঠের মতো মনে হয়েছে। তারপরে দেখো সাহিত্যের কোন মাধ্যম নাটকের সাথে নিবিড়ভাবে সম্পর্ক? সেটা হচ্ছে আমরা দেখেছি আমাদের পাঠ্য বইয়ে নাটক এবং উপন্যাস আছে। তাহলে নাটকের সাথে কোনটা নিবিড়ভাবে সম্পর্ক হবে? সেটা হচ্ছে উপন্যাস। নাটকের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত কে? উপন্যাস। সিরাজউদ্দৌলা চরিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছিলেন কে? আনোয়ার হোসেন। সেটা হচ্ছে চলচ্চিত্রের কথা বলা হচ্ছে। আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলার মানে হচ্ছে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার হচ্ছে অভিনয় করেছিলেন। সেটা বাংলাদেশের বিখ্যাত নাটক। কারাগারের রুজ নামচা বইটি কে লিখেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার তিনটা বই লেখা হয়েছে, কারাগারের রুজ নামচা, তারপর হচ্ছে তোমার নয়াচিন আর অসমাপ্ত আত্মজীবনী, তিনটা। তারপরের প্রশ্নটা যদি দেখো, আমাদের সংগ্রাম চলবেই কোন সময়ে রচিত? এটা একেবারে ইজি, মুক্তিযুদ্ধের সময় রচিত আমাদের সংগ্রাম চলবেই এই গানটি। সো এরকম বাংলার এই প্রশ্নগুলো বিগত বছরের নার্সিং ভর্তি পরীক্ষায় এসেছিলো। সো এবারও এই আলোকেই থাকবে। আমরা তোমাদের ক্লাস নিয়ে, আমাদের লেকচার শিট দিয়ে তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে দিব। সো তুমি আমাদের সাথে ক্লাস করতে চাইলে, নিয়মিত সকল আপডেট পেতে চাইলে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো, বন্ধুবান্ধবকে কমেন্টে মেনশন করো। আমরা একত্রে নার্সিং ভর্তি প্রস্তুতিটা নিব। আসসালামু আলাইকুম।